শুরুতেই সংবাদ শিরোনাম। চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা ওড়ালো আজারবাইজান। বিজয়ের পথে আজারবাইজান, বললেন প্রেসিডেন্ট আলিয়েভ। সন্ত্রাসীরা মুসলিম বিশ্বের ভেতর থেকে হুমকি দেয়, বললেন এরদোগান। মার্কিন গোয়েন্দা বিমানকে অবতরণের অনুমতি এবং জ্বালানি দেয়নি ইন্দোনেশিয়া। এবং সবশেষ থাকছে, আমিরাতি হোটেলে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ আমিরাত সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে। সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া। এদিকে আর্মেনিয়ার সঙ্গে তুমুল লড়াই করে জাঙ্গালিয়া শহর সহ চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়ালো আজারবাইজান। এগুলো হলো জাঙ্গালিয়া প্রদেশের জাঙ্গালিয়া শহর এবং প্রদেশটির ৬টি গ্রাম। এছাড়া অপর প্রদেশগুলো হলো ফুজুলি, জাবরাইল ও খুজাবেন্ড। এই প্রদেশগুলোর ১৮টি গ্রাম দখলমুক্ত করা হয়। আর্মেনিয়ার দখল থেকে এসব অঞ্চল প্রায় দীর্ঘ ৩০ বছর পর দখলমুক্ত করেছে আজারবাইজান। মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে একথা জানান আজের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জাঙ্গাইল শহর দখলকারীদের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাবরাইল প্রদেশের হাবালি, জার্নালি, মামদাইল সহ অনেকটি গ্রাম মুক্ত করা হয়েছে। এছাড়া ফুজুলি প্রদেশের দর্দচিনার, কুর্দোলার, উইখারি, গুলশানি এবং ভাংগ্রাম দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমি এই গ্রামগুলোর নতুন আজারবাইজানি নাম দিয়েছি রেইনাফদার এবং ভাংগ্রামের পরিবর্তিত নাম হবে সিনারলি গ্রাম। নামটি ধন্য বলে মনে করেন তিনি। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০ এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০,০০০এরও বেশি মানুষ নিহত হন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর্মেনিয়ার সেনারা ভুল পথে হাঁটছে। অন্যান্য দেশের সহযোগিতা না পেলে আজারবাইজানের সেনাবাহিনীর সামনে টিকে থাকার মতো কোনো শক্তি তাদের নেই। তিনি জোর দিয়ে বলেন, আমরা প্রতিদিনই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি আর নিজ ভূমি শত্রুমুক্ত করতে যা কিছু প্রয়োজন তাই করছি। মঙ্গলবার আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে সংঘাত চালিয়ে গেছে আজারবাইজান এবং আর্মেনিয়ার সেনাবাহিনী। রাশিয়ার মধ্যস্থতায় দ্বিতীয়বারের মতো দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশের সেনারা। এতে হতাহত হয় দুপক্ষের বেশ কয়েকজন সেনা। এদিকে যুদ্ধবিরতি না মেনে আজারবাইজানের গুনাবার ভেতরে আজ গাজি এবং আকেদাম এলাকায় আর্মেনিয়ার সেনারা রাতভর বোমা হামলা চালিয়েছে। পরে আজারবাইজানের সেনারাও পাল্টা হামলার জবাব দেয় জানিয়ে তিনি বলেন, এদিন নতুন করে আর্মেনিয়ার অধীনে থাকা ১৩টি নতুন অঞ্চল দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। উল্লেখ্য যে নাগার্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০ এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। বিশ্বব্যাপী মুসলমানদের অবশ্যই তাদের সম্প্রদায়কে সন্ত্রাসবাদ ও বর্ণবাদের মতো বিপদ থেকে রক্ষা করতে হবে, কারণ এগুলো ইসলামী সম্প্রদায়কে তার মূল ভিত্তি থেকে সরিয়ে নেয়ার হুমকি প্রদান করে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রসিপ তাইপ এরদোগান এই সতর্ক করেছেন। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া এক বক্তব্যে এরদোগান বলেন, বর্ণবাদ, জাতীয়বাদ, সাম্প্রদায়িকতা এবং বিশেষত সন্ত্রাস নিয়ে উত্তেজনা এমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা ইসলামী বিশ্বকে ভেতর থেকে পতনের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, সারা বিশ্বে প্রতিদিন গড়ে ১,০০০ মুসলিম সন্ত্রাসবাদ অথবা সহিংসতার শিকার হয়। মুসলমান হিসেবে আমরা অজ্ঞতা এবং ঘরোয়া দ্বন্দ্বের কারণে সন্ত্রাস, ক্ষুধা এবং বৈষম্যের মতো অনেক জটিল সমস্যার মুখোমুখি হই। ওআইসি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিনের রাজনৈতিক যুক্তিগুলো যেন আমাদের উম্মাহর মুসলিম সম্প্রদায়ের সম্পর্কে ক্ষেত্রে কোনো ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামের ভুল বোঝাবুঝি এবং ভুল শিক্ষার কারণে মুসলমানরা সামাজিক জীবনে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে উল্লেখ করে এরদোগান বলেন, আমাদের ধর্মের সর্বজনীনতা এবং দৈনন্দিন জীবনের সাথে এর মিলগুলো সবার সামনে তুলে ধরে ঐক্যবদ্ধ হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি গোয়েন্দা বিমানকে অবতরণ এবং জ্বালানি সংগ্রহের অনুমতি দেয়নি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্সের এ খবর দিয়েছে।
মার্কিন সরকার যেসব বিমান অবতরণের অনুমতি চেয়েছিল সেগুলো ছিল P-8 পিসুডেইন মেরিটাইম সার্ভেইলেন্স প্লেন। এই বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গত জুলাই এবং আগস্টে মার্কিন সরকার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করে অনুমতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেদেশের প্রেসিডেন্ট সে অনুমতি দেননি। ইন্দোনেশিয়া সবসময় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের কথা বলে এসেছে, এ কারণে সেদেশের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক তৎপরতার বিরোধী জাকার্তা। অবশ্য এ বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিস এবং জাকার্তার নিযুক্ত মার্কিন দূতাবাসও রয়টার্সের এ সংক্রান্ত অনুসন্ধানের কোনো জবাব দেয়নি। এছাড়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য বা অস্বীকৃতি জানানো হয়নি। দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। এই প্রতিযোগিতায় নিরপেক্ষ থাকার চেষ্টা করছে ইন্দোনেশিয়ার বর্তমান সরকার। আমিরাতের হোটেলগুলোতে ইহুদিদের খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আবুধাবির সব হোটেলের প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সদরে গ্রহণের প্রস্তুতির জন্য ইহুদিদের খাদ্যাভ্যাসের সঙ্গে যায় এমন খাবার রাখতে বলা হয়েছে। লিখিত নির্দেশনায় বলা হয়েছে সব হোটেলকে তাদের পরিষেবা তথা রুম সার্ভিস মেনু এবং সব খাবার এবং পানীয়ের দোকানগুলোকে ইহুদি ধর্ম বৈধ এমন বিকল্প খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে প্রথম আরব দেশ হিসেবে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদি রাষ্ট্রটিতে ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের সরকারি প্রতিনিধি দলের ইসরায়েলের সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন। এদিন সকালে আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করে আমিরাতি প্রতিনিধি দল। ফ্লাইটে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে অবতরণ করলে সেখানে মাস্ক পরা অবস্থায় নেতানিয়াহু তাদেরকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, আরব আমিরাত কর্মকর্তাদের এ সফরে শান্তির জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন। নেতানিয়াহু আরও বলেন, আমরা আজ ইতিহাস রচনা করেছি যে পথ ধরে বহু প্রজন্ম এগিয়ে যাবে সেই পথ ধরে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।